আজি আৰু আগে বেছি কিছু কহিব নে বেস কহিবি ষ্টৰী শুনন্তু কেমিতি লাগিলা সেটা মতে কমেন্ট বক্সৰে জনাইবে মানি আৰু দীপক ভাল পাইবাৰ 20-30 দিন পৰে সেমানকৰ বাহাঘৰ হেলা ধুমধামৰে বাহাঘৰ হেলা দীপক জইণ্ট ফেমিলিৰ বিলং কৰে বাপা মা ভাই ভনী সমস্তে ঘৰে আছন্তি কিন্তু গেলা বছৰৰে বঢ়িছি মানি বাপা মাংকৰ গোটিয়ে বুলি অলি অলি ঝিয় কষ্ট কোন জানিনি দুখ কোন জানিনি তো তাকে প্রথমে চলিবা টিকে প্রবলেম হেলা কিন্তু মানি বাহাইকে দেখিলা কি দীপক ঘরর সমস্ত কথা বুঝে কাহাকু কেতেবেলে কোন দরকার কেতেবেলে কোন নাহি সমস্তকর রিকোয়ারমেন্ট কু ফুলফিল করে কেহি ভাবন্তিনি দীপক পাখরে টঙ্কা অছি কি নাহি নিজর অভাব কু কহি দিয়ন্তি আউ ধার করজ করে দীপক নিজ পরিবারর সবু অভাব কু সে পূরণ করে গোটে দিন এমিতি হব দীপকর বাপা দীপক কু ইয়াড়ু সেড়ু কহি গালি কলে বিচারা দীপক কষ্ট হোথায় তাকু হেলে চুপ করে মুন্ড বাতি সহি যাওথলা কিন্তু যেহেতু মানি দীপকু এতে ভালো পায়ে আউ সে প্রমিস করেছিল যে দীপকু কোনসি কষ্ট আসিবাকু দবনি সেতিপাই নিজ শ্বশুরঙ্ক আগেরে সে পাটি খুলিলা স্বামীর সম্মানকু রক্ষা করিবাকু যাই সে নিজ শ্বশুরঙ্ক সহিত ঝগড়া কলা হেলে ভাবিছিলা সে ঝগড়ার সলিউশন বাহারি যাব কিন্তু নাই ঘটিলা আউ কিছি সমস্ত আগেরে সে খারাপ হয়ে গলা সমস্তে কহিলে আম পুয়া কিছি কহুনি কিন্তু বহু বেশি ফরফর হয়েকি কহুছি বেকারিয়া ঝিটা কাইকে জানি তাকে বহু কলি এমিতি দিন পরে দিন বিতি যাও থাকে যেহেতু মানি গেলা পসারে বড়িছি তাকে প্রত্যেকটি কথা কষ্ট দৌথায় শাশুঘর দীপক কাম করু থাই মানি কহিলা দেখ তুমি দুনিয়ার সমস্ত কষ্ট সহজ তুমি কষ্ট হচ্ছে তুমি কহুন কিন্তু মতো আজ ভারি কষ্ট হচ্ছে টিকি মো কষ্ট কথা শুণব দীপক হসি হসি কহিলা কষ্ট আডজস্ট করে নিও ধন এমিতি গোটে দিন নুহ দুই দিন নুহ তিন দিন নুহ প্রায় সববেলে মানির কষ্ট কু ইগনোর করে চালি থাই দীপক দিনে এমিতি হব ঘরে কেহি নথান্তি দীপক যাই থাই অফিস নিজ কষ্ট কু কাহাকু শেয়ার ন করি পারি নিজে একা ন বঞ্চি পারি ছাত উপর ডিয়া মারি দেলা মানি তলকু আউ তার হেগলা স্পট ডেথ যেতেবেলে খবর গলা দীপক পাখকু দীপক অফিস ছাড়ি আসিলা ঘরকু দেখিলা রক্ত জুড়ুবুড়ু অবস্থায় মানি তলে পড়িছি কুণ্ঢেই পকাই কহিলা ধন তুই এ কম কলু তু মতো ছাড়ি পড়াইলু এইটা সম্ভব নুহ ধন তু ফেরিয়া মানুছি মু এক্সপ্রেসিভ নুহ মু মো ভালো পাইবাকু জনাই পারিনি তোতে কিন্তু ইয়া মানে নুহ কি মু তোতে ভালো পাইনি তু সববেলে কহুছিলু না মু তোতে কেতে ভালো পাই সেটা মো মুহরে কহিবি বলি আজি দেখ সমস্তে ঠিয়া হয়েছে এটি কেতে লোক অনেক সমস্ত আগে কুচি মানি আই লাভ ইউ মানি মু তোতে বহু ভালো পায়ে তো সমস্তে দীপকর কাঁধক থাপড়াই মানি কু তলু তা রুম কু নিয়ে আসলে রুম্রে সমস্তে বসে কান্দু থাকে দীপকর নজর পড়িগলা গোটি ধরা পেপর উপরে সে পেপরে লেখা লা বাবুল মু যাওছি আউ এ কষ্ট সহি পারুনি আডজস্ট করি পারুনি ভাবিলি তোমাকে টিকে মো কষ্ট কহিবি কিন্তু তুমি এতে কষ্টরে অছ নিজ লাইফরে মো কষ্ট কথা তুমি শুনিলনি ভাবিলি একা বঞ্চিবা অপেক্ষা মরি মরি বঞ্চিবা অপেক্ষা সবুদিন পাই এ দুনিয়ারু চালি যাবা বেটার সেথিপাই এ নিষ্পতি নেউছি কিন্তু হ ধন এতেকে কহিবি মু তোমাকে বহুত ভালো পায়ে তোম পাই ঝগড়া করি সিনা মু এ সমাজ আগে খারাপ হয়ে যাইছি সেথিরে মোর দুঃখ নাই কিন্তু এতেকে দুঃখ রহিগলা তুমি মতে বুঝি পারল এসবু পড়ি দীপক নিজর ছাতিকু জোরে বাড়ি বাড়ি কোথায় ধন মু তোতে বুঝিলি মু তোতে বুঝুছি হেলে তু এতে বড় নিষ্পতি নবা আগে থরে মতে কহিথান্তু আহ মু বি এতে বড় পাগল তো কষ্টকু হসি হসি উড়িয়ে দৌলি কহুলি তোতে আডজাস্ট করিবাকু তু ফেরিয়া ধন তোতে মু বহুত ভাল পায়ে হেলে বুঝিবা পাই টিকে লেট হয়ে গলা এ স্টোরি আপন মানুষ এইপাই জনাইলি অ্যাকচুয়ালি আমি খুশি সময়ে যেতবে থাও না স্ট্যাটাস দিয়ে দেউ সোশ্যাল মিডিয়ারে তাকে পোস্ট করে দেউ আই এম হ্যাপি আই এম সো মচ হ্যাপি মু বহুত খুশি আছি কিন্তু যেতবে দুঃখরে থাও সেতবে আমি সমস্ত জনাই পারু না কিছু কিছু ব্যক্তি অনেক যাহাকু কি আমি আমার কষ্টটা জনাও কে কে বুঝতে আও কে কে আডজাস্ট করা কুহতি নহলে কুহতি ইগনোর করা কিন্তু নাই আজ্ঞা
ଟିକେ କାହାର କଷ୍ଟ ଶୁଣିକି ତାକୁ ସମୟ ଦେଇକି ତା କଷ୍ଟକୁ ଦୂର କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। କିଏ ଜାଣେ ଆପଣ ଯଦି ତା କଷ୍ଟ ଶୁଣିନେଲେ ସେ ମରିବାରୁ ବଞ୍ଚିତ ହୋଇଯିବ, ଭୁଲ ନିଷ୍ପତ୍ତି ନେବାରୁ ବଞ୍ଚିତ ହୋଇଯିବ। ବିଚାର ଆପଣଙ୍କର। କିନ୍ତୁ ଏ ଷ୍ଟୋରି କେମିତି ଲାଗିଲା ମୋତେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜଣେଇବେ, ବହୁତ ସାରା ସେୟାର କରନ୍ତୁ, ବହୁତ ସାରା ଭଲ ପାଇବା ଦିଅନ୍ତୁ। କଥା ଦେଉଛି ଆପଣଙ୍କର ବାଲେଶ୍ୱରୀ ଗାର୍ଲ ଅଜୟ ରତ୍ନା ପହଞ୍ଚିଯିବ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଷ୍ଟୋରି ସହିତ। ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲରେ ରୁହନ୍ତୁ, ଖୁସିରେ ରୁହନ୍ତୁ, ଶୁଣିଥାନ୍ତୁ 24 ଘଣ୍ଟା 91.9 ସିଦ୍ଧାର୍ଥ ଏଫ୍ଏମ୍ରେ ଜବରଦସ୍ତ ଶୋ ଆଣ୍ଡ ସଙ୍ଗ କି ବଡ 91.9 ସିଦ୍ଧାର୍ଥ ଏଫ୍ଏମ୍ରେ କହୁଥାନ୍ତୁ ଖୁବ୍ ଜମିଲ। ଲଭ୍ ୟୁ ଅଲ୍, ବାଏ ବାଏ, ଟେକ୍ କେୟାର।